নমস্কার আপনারা দেখছেন এক্স্যাক্ট বাংলা টিভি আমি দিব্যেন্দু আমার সাথে রয়েছেন প্রথমেই পরিচয় করিয়ে দিয়ে আমার সাথে রয়েছেন আরামবাগ সাংগঠনিকের জেলার সভাপতি বিজেপির বিশ্বনাথ কারক তথা বিজেপি নেতা বিশ্বনাথ কারক প্রথমেই বিশ্বনাথ দা আপনাকে আমাদের স্টুডিওর তরফ থেকে তথা এক্স্যাক্ট বাংলার টিমের তরফ থেকে আপনাকে আমাদের অভিনন্দন জানাই আপনি কেমন আছেন বলুন ভালো আছি এখন খুব ভালো আছি সামনেই ইলেকশন আর ইলেকশানের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে আর ইতিমধ্যেই বুঝতেই পারছেন ভোটের দামামা বেজে যাওয়া মানেই সমস্ত রাজনৈতিক দলগুলো ঝাঁপিয়ে পড়েছে বিজেপি কতটা এগিয়ে বিজেপি এগিয়ে আছে ভালো আছি কিন্তু শাসক দল তৃণমূলের পক্ষ থেকে বলছে যে খেলা হবে সেই জন্য আমাদেরকে ভয় পাচ্ছে যে খেলা মনে হয় খেলা ওরা তো আর এমনি সাধারণ খেলা খেলে না ওরা বোমা বারুদের বন্দুকের খেলা করে সেই জন্যই আমরা একটু আতঙ্কিত সাধারণ মানুষও আতঙ্কিত বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে খেলার সম্পর্কে যেটা বলছে এমনি মানুষ তারা নিজেরা উদ্যোগ নিয়ে বলছে যে ঠিক আছে আমরা তো জনগণ আমরা খেলবো আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানের পথ ধরেই আমরা বিধানসভা নির্বাচনে সেই খেলা আমরা দেখিয়ে দেব এবং আমরা গোল করব আচ্ছা বিশ্বনাথ দা একটা ব্যাপার আপনার থেকে প্রথমেই জানার থাকবে আপনারা তো বলছেন যে এবার আপনারা সরকারে আসবেন আপনাদের সর্বভারতীয় সভাপতি তথা জে পি নাড্ডা তিনিও বলেছেন দুশো পার করবেন অমিত শাহ তিনিও বলে গেছেন যে দুশো পার করবেন আপনাদের তো মুখই নেই তাহলে কিভাবে লড়াইটা হবে জনগণ আমাদের সঙ্গে রয়েছে আর সব মুখ নেই কে বলে সব মুখ আছে মানে মুখ্যমন্ত্রীর মুখ কিন্তু আমরা পাচ্ছি না যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের একটা মুখ তিনি বলেছেন আমি দুশো চুরানব্বইটা আসনের গোল রক্ষক আপনা আপনাদের কে রয়েছে আমাদের গোল দেওয়ার জন্য সবাই আছে আমাদের গোল রক্ষার জন্য কেউ নাই আমরা সবাই গোল দেবো আমরা ফরওয়ার্ড খেলছি আমাদের অনেক মুখ আছে দিলীপ ঘোষ রয়েছে আমরা রয়েছি শান্তন বসু রয়েছে এলাকার মানুষ রয়েছে আমরা রয়েছি তো আমরা আমরা গোল দেওয়ার জন্য ওই যিনি গোলরক্ষক হিসেবে মুখ্যমন্ত্রী আঁকা কি পাচ্ছে না ও নিজেই বলছে আমি গোল রক্ষক তেমনি আমরা এই রাজ্যতে আমরা দুশোর বেশি গোল দেবো আর গোঘাটে যিনি গোলকিপার থাকবেন তাকে নিয়ে এমন শট করবো জাল ছিঁড়ে তাকে বের করে এখান থেকে পাঠিয়ে দেবো মানে গোঘাটের খেলাটা কি জোর খেলা হবে মানে কোন ধরনের খেলা হবে খেলা যেহেতু বলছে খেলা হবে সেই জন্য আমরা আমাদের শটের জোরটা আমরা এখন থেকে প্র্যাকটিস করছি সেই শটটা এমন হবে যিনি গোলকিপার থাকবেন তাকে নিয়ে বল সহ জাল ছিঁড়ে বাইরে বের করব প্রতিপক্ষকে তৃণমূল কংগ্রেস নাকি সিপিএম কংগ্রেস আমাদের কাছে প্রতিপক্ষ সবাই আমাদের কাছে প্রতিপক্ষ তৃণমূল প্রতিপক্ষ এবং বমফোন বলছে যে আমরা তৃণমূলের বিরুদ্ধেও লড়ব বিজেপির বিরুদ্ধেও লড়ব অতএব যেহেতু লড়বে বলছে আমরা লড়বো আমরা সবারই সঙ্গে লড়তে আমরা প্রস্তুত মানে মানুষ গোঘাট যদি আপনাকে প্রশ্ন করা হয় গোঘাট কাজের দিক থেকে কতটা এগিয়েছে এই ন সাড়ে ন বছরে সাড়ে ন বছর তো একটা ইঞ্চিও কিছু কাজ হয়নি আপনি তো প্রাক্তন বিধায়ক ছিলেন আমি যখন বিধায়ক ছিলাম আপনারা জানেন যে তখন তো আমি যে দলের আমি বিধায়ক ছিলাম একটা বামফন্ডের তারপরে সরকারটা পরিবর্তন হয় কিন্তু সেই সরকারে থেকে আমি বিধায়ক হিসেবে যেটুকু কাজ করতে পেরেছি আপনারা দেখেছেন যে অনেকটাই কাজ করতে পেরেছি কিন্তু বাধা পেয়েছি প্রচুর এমন বাধা পেয়েছি সেই বাধার কথা নয় কন্ট্রাক্টর কাজ করতে গেছেন তার কাছ থেকে কাঠবাড়ি খাওয়ার জন্যে তৃণমূলের নেতারা তারা দৌড়ে গেছে কাজ করতে করতে বন্ধ হয়ে গেছে এবং যে জায়গায় কাজ হচ্ছে সেই জায়গায় গিয়ে যখন দাঁড়ানো হচ্ছে তখন তৃণমূলের পঞ্চায়েতে যারা রয়েছেন যারা কাজ করছেন তারা সেই জায়গায় গেছেন গিয়ে সেই কন্ট্রাক্টরের সঙ্গে তাকে কাঠমানি দেওয়ার জন্য তাকে প্রস্তাব রেখেছে এবং তিনি না দিলে তাকে সেখান থেকে বার করে দিয়েছে কাজ করতে দেওয়া হয়নি বহু এরকম ভরি ভরি অনেক উদাহরণ রয়েছে আমার কাছে জানা আছে যার জন্যে কাজ করার ক্ষেত্রে আমরা বাধাও পেয়েছি কাজটা অনেকটা আমরা আগিয়েছি কিন্তু যে পরিমাণে কাজ করার দরকার ছিল এই সরকারের আমলে সেটা করতে পারেনি এই যে প্রশান্ত কিশোর তিনি বলেছেন যে আপনারা নাকি দু অঙ্কেও পৌঁছাতে পারবেন না আবার অপোজিটে মুকুল রায় তিনিও বলেছেন দু অঙ্কে পৌঁছাতে পারবেন না মানে অ্যাকচুয়ালি দু অঙ্কে কারা পৌঁছাবেন আর অঙ্কটাই তো ওরা জানেননি অঙ্কটা কাকে বলে কিভাবে অঙ্ক করতে হয় সে অঙ্কটা ওরা জানেন ওরা মুখ্যমন্ত্রীকে ভোট কুশলী প্রশান্ত কিশোর অন্যদিকে লড়াইটি কি সহজ হবে আমার মনে হচ্ছে যে প্রশান্ত কিশোর আমার মনে হচ্ছে যে উনি হয়তো বাম ফন্ডের সঙ্গে জড়িয়ে গেছে কিনা আমার সন্দেহ আছে যে তৃণমূলকে শেষ করে দিয়ে পশ্চিমবাংলা বাম ফন্ডের সঙ্গে বিজেপির একটা লড়ার পরিকল্পনা এরকম করছে সেই জন্যই ব্রিগেড সভা হচ্ছে আজকে তৃণমূলের লোকেরা যাতে ব্রিগেড সভাটা যাতে ভালো হয় বাম ফন্ডের তার জন্য ওরা বিভিন্ন আনাচে কানাচে ওরা প্রচারও করছে ওদের সেই জন্যই অঙ্কটা তো ওনারা জানেন না অঙ্কটা যদি জানতো তাহলে উনি ওই কথা বলতেন না কেন উনি বলছেন যে আমরা এক কোটি লোকের চাকরি আমরা অলরেডি পশ্চিমবঙ্গে আমরা দিয়ে দিয়েছি আবার এলে আমরা আবার এক কোটি লোকের চাকরি দেবো তাহলে দু কোটি লোকের চাকরি এই বছরে এক কোটি লোকের চাকরি বছরে আবার ক্ষমতা এলে ওরা বলছে আবার এক কোটি লোকের দেবো তাহলে এখন ক কোটি হচ্ছে সেটা বলুক না ওরা সেটা বলতে পারছে না ঠিকমতো কোন জায়গায় করেছে কোথায় চাকরি দিয়েছে কোন ডিপার্টমেন্টে হয়েছে এই তো আমরা দেখছি বিভিন্ন জায়গায় যে চাকরি ওরা দিয়েছে এই যে এখনও যারা মাদ্রাসা যারা শিক্ষক তারা ধর্না দিয়ে বসে রয়েছে যারা প্যানেল হয়ে রয়েছে প্রাইমারির তারা ধর্না দিয়ে বসেছেন যারা স্কুল পার্ট টাইম এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিপার্টমেন্টে যারা পরীক্ষা দিচ্ছে প্যানেল রয়েছে তারা অসুস্থ হয়ে যাচ্ছে অনশন করছেন এবং বিভিন্ন আপনার ডি গ্রুপ ডিপার্টমেন্টে তারা তারা আজকে আন্দোলন করছে আর এমনি আপনার বললো যে সাড়ে ষোলো হাজার শিক্ষক নিয়োগ করব। কই সাড়ে ষোলো হাজার শিক্ষক নিয়োগ করতে পারলো কই এখন ভোটের সময় বলছে আমরা এখন তো অনেকে আঙুল তুলছেন যে বিজেপির ইন্ধনই নাকি কেস হচ্ছে বারবার ওরা নিজেরাই নিজেরাই করছে আবার নিজেরা নিজেরা কেস দিচ্ছে এটা তো বাস্তবে দেখতে পাচ্ছি আমরা আর একটা বিষয় বিশ্বনাথ আপনার কাছে থাকবে ভোট তো ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যেই রাজ্যে আট দফায় ভোট এবং বিপুল কেন্দ্রীয় বাহিনীর আসছে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন যে যাই করুক না কেন তিনি জয়লাভ করবেন তিনি কালকের ভোট ঘোষণা হওয়ার পর প্রচণ্ড বিক্ষুব্ধ এবং তার কথাতে একটা বিষয় উঠে এসেছে যে এসব বিজেপিকে সুযোগ করে দেওয়ার রাস্তা কি বলবেন ওটা তিনি ওনার মাথা খারাপ হয়ে গেছেন উনি এখন কি করবেন বুঝতে পারছে না এদিকে বলছে যে নির্বাচন কমিশন ঘোষণা করেছেন ভোটের জন্যে তাকে আমরা স্বাগত জানাচ্ছি আবার তিনি বলছেন যে এত দফায় ভোট করছেন এটা কিভাবে হয় কেন হয় কেমন করে হয় তিনি বলছেন আচ্ছা মানুষ তো দেবেন ভোট তা এক দফাতই হোক আর দশ দফাতেই হোক আর আট দফাতে কিন্তু তিন দফায় ভোট তাহলে পশ্চিমবঙ্গের জন্য বাড়তি অসমে তিন দফার পর অসমের ভোট সংখ্যাটা দেখুন এবং আজকে যে পশ্চিমবাংলায় যে সন্ত্রাস আছে সেটা কি অসমে আছে পশ্চিমবাংলার সন্ত্রাস আপনারা দেখেছেন আমি নিজে তার প্রমাণ আপনার এই যে যে নির্বাচন হয়ে গেল পঞ্চায়েতে আঠারো সালে দেখেছেন তো আমার গায়ে আমাকে মারধর করেছি আমার গায়ে কালি মাখিয়েছে ড্রেনে জল ঢেলে দিয়েছে আমার স্ত্রী সঙ্গে ছিল মেয়েরা ছিল চুলের মুটি ধরে তাদেরকে মারধর করেছে কোথাও তো পঞ্চায়েতে নির্বাচন হয় না শুধু একটা যে পঞ্চায়েতে আমি বসবাস করি সাওড়া গ্রাম পঞ্চায়েতে সেই পঞ্চায়েতের জন্যে আমি নমিনেশন ফাইল করতে গিয়েছিলাম আমি দেখতে চেয়েছিলাম যে ওরা যে উন্নয়ন করেছে কতটা উন্নয়ন করেছে মানুষ ওদিকে ভোট দেবেন কিনা সেই জন্যেই আমি পঞ্চায়েতের নির্বাচনে আমি নমিনেশন ফাইল করতে গিয়েছিলাম সেটা ওরা করতে দেয়া হয়নি মানে করতে দেয়নি ওরা উপরন্ত নমিনেশন ফাইল করেও ছিলাম আমি মার খেয়ে মারধর খেয়ে তা সত্ত্বেও ওরা ভোট করেনি বিভিন্ন জায়গা থেকে একেবারে বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে ওরা গুণ্যবাহিনী নিয়ে সেই দিন ওরা ওই বুথ আগেলে বসছিল সেই এলাকায় যাতে লোক ভোট দিতে না পারে তো মানুষ দেখেছে তাহলে উন্নয়নটা ওরা কোথায় করেছে আর গণতন্ত্র ওরা কোথায় রেখেছে তার মানে ওরা ভয় পেয়েছে ভয় পাচ্ছে এবারেও তাই এই বিধানসভা নির্বাচনে ওরা ভয় পাচ্ছে সেই জন্য বিভিন্ন জায়গায় ওরা উন্নয়ন কি করেছে সেইটা না বলে বলছে খেলা হবে তা খেলা যদি হয় খেলাই হোক সেই জন্যই আমরা ঠিক করেছি আমরাও চেষ্টা করছি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানের যে নিয়ম আছে সেই মদন মিত্র কালকে মদন মিত্র একটা জায়গায় মন্তব্য করেছেন যে একটা মেলা উদ্বোধন করতে গিয়ে বলেছেন হকি স্টিক্স আর হচ্ছে আপনার ক্রিকেটের যে সমস্ত জিনিসপত্র থাকে সেগুলো সেখানে মজুত করে রাখতে খেলা যখন হবে আট দফা ধরে খেলা হবে মানে কী খেলা ধরুন মদন মিত্র যিনি যখন মন্ত্রী ছিলেন তখন আমিও এমএলএ ছিলাম আমি অপোজিশন চিফ হুইপ ছিলাম আর উনি পরিবহন মন্ত্রী ছিলেন মদনবাবু শারদা কাণ্ডের জেলে গিয়ে জেল থেকে ফিরে আসার পর ওর মাথাটা খারাপ হয়ে গেছে উনি কখনও গান করছেন কখনো ছড়া কাটছেন উনি কি বলছেন ওনার কথা ওনাকে শ্রদ্ধা করি উনি আমার থেকে বিশিষ্ট ব্যক্তি এবং আমার থেকে বয়সে অনেক বড় আমার সময় উনি পরিবহন পরিবহন মন্ত্রী ছিলেন এবং উনি জেল থেকে বেরিয়ে সে শারদা কাণ্ডের মাথাটা খারাপ হয়ে গেছে সত্যিই উনি কখন কি বলছেন বলা যায় না আর মদনবাবুর কথা আর কি আর বলবো হ্যাঁ বিশ্বনাথ যে ব্যাপারটা আমরা লক্ষ্য করছি যে দু হাজার যে বিশ্বনাথ কারককে আমরা গোঘাটবাসী পেয়েছিল যে বিশ্বনাথ কারককে যে একটি মুডে গোঘাটবাসী পেয়েছে সেই বিশ্বনাথ কারককে এখন যেন তেমন একটা অ্যাক্টিভ মুডে পাওয়া যাচ্ছে না মানে আজকে বিজেপির বিশ্বনাথ কারক আর তখন বামভন্টের বিশ্বনাথ কারক দুটোকে যেন মনে হচ্ছে একটু অন্য রকম মানে কি কথাও কি অন্য গন্ধ বা অন্য আভাস বলবেন না আমি তো আমরা তো বামপন্থী ঘরনার ছেলে জন্মবধি আমরা বামপন্থী ছিলাম আমার বাবা কাকারা ফরোয়ার্ড ব্লক ছিলেন সেই ফরোয়ার্ড ব্লকের হাত ধরেই আমার রাজনীতিতে আসা এবং রাজনীতিতে গুরু বলতে গেলে সেখানে আমার দাদা আঠাত্তর সালে তিনি পঞ্চায়েতের ছিলেন এবং আমার পাড়ার কাকারা তখন থেকে সেই রাজনৈতিক ঘরনার যে রপ্ত করেছি বামপন্থী ঘরনায় থেকে যে আন্দোলন করেছি বিশেষ করে দলকারজলা সংস্কারের আন্দোলন খাস জমি বেনাম জমির যে আন্দোলন সে আন্দোলন খুব কাছ থেকে দেখেছি এবং সব থেকে বড় কথা হচ্ছে গোহাটা দেখেছেন যে ফরোয়ার্ড ব্লকের সঙ্গে আমাদের শরিক দল এটা যদিও আমাদের কাম্য নয় কিন্তু এটা হয়েছে ফরোয়ার্ড ব্লকের সঙ্গে বামপন্থী বড় শরিক দল সিপিআইএমের সঙ্গে যে লড়াই সেই লড়াইটা আপনারা গৌহাটে দেখেছেন সেই লড়াইটা আমরা করেছি ফরোয়ার্ড ব্লক হিসেবে সিপিএমের সঙ্গে লড়াইটা করেছি সে লড়াইয়ের মাঝখানেও গুহাটের আমরা ছিলাম আমরা কাজ করেছি পঞ্চায়েতে কাজ করেছি আমি একটা পঞ্চায়েতে চারবার নির্বাচিত হয়েছি দুবার প্রধান হয়েছি এবং আমার স্ত্রী একসময় পঞ্চায়েত সমিতির সদস্য হয়েছে খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ হয়েছেন এই লড়াইটা করেছি সেই লড়াইয়ে দীর্ঘদিন থেকে একটা রাজনৈতিক অভিজ্ঞতা এবং রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে থেকেছি পরবর্তীকালে আপনারা জানেন যে আঠারোর পঞ্চায়েতে নির্বাচনেরকে কেন্দ্র করে যে লড়াই সেই লড়াইটার ক্ষেত্রে বামপন্থী হিসেবে বামপন্থীদের কাছে পায়নি এটা বাস্তব কথা মানতে হবে আমার নিজের দল ফরওয়ার্ড ব্লক এবং তার সঙ্গে আমাদের বড় শরিক সিপিআইএম বা বামপন্থীদের অন্যান্য দল তারা আমার পাশে থাকেনি এবং যে লড়াই করার যে মানসিকতা তৈরি করেছিলাম সেই তৈরি করাতে আমরা পারিনি এবং তৎকালীন সময়ে বামপন্থীরা আমার পাশে ছিল না পরবর্তীকালে এই যে তৃণমূল যে শাসক দল যারা নির্যাতন করেছে নিপীড়ন করেছে যারা মেয়েদের চুলের মুঠি ধরে যারা আছারে আছারে এসডি অফিসের সামনে যারা মেরেছে আমার গায়ে কালি দিয়েছে এবং ডেনের জল আমার গায়ে ছিটিয়ে দিয়েছে আমার জামা ছেড়ে দিয়েছে সেই জন্যে আমার প্রতিশ্রুতি ছিল যে যে কোনোভাবে হোক এই তৃণমূল শাসক দলটা পশ্চিমবাংলা থেকে উৎখাত করতে হবে সেই জন্যেই আজকে আমার এই শাসক দলের বিরুদ্ধে যে লড়াই সেই জন্যই ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমি যুক্ত হয়েছি তৎকালীন সময়ে আপনার ধরুন আঠারো সালেই সেই প্রায় তিন বছরের কিছু বেশি হচ্ছে বা তিন বছরের হতে যাচ্ছে সেই জন্যেই এই অল্প দিনের মধ্যে একটা রাজনৈতিক দলের তার নিয়ম তার কানুন তার পদ্ধতি তার সাংগঠনিক ক্যাপাসিটি ইত্যাদি এটা আমাকে রপ্ত করতে হয়েছে এবং আমি একজন তো কর্মী যে কোনো মানুষের কর্মীর শিক্ষার শেষ নাই সেই জন্য আমাকে শিখতে হয়েছে জানতে হয়েছে এবং নিয়ম নীতি মেনে আমাকে চলতে হয়েছে এখনও নিয়ম নীতি মেনেভাবে চলি আর বর্তমানে আমাদের সাংগঠনিক পরিবেশ গোঘাটের সহায় আরামবাগ সাংগঠনিক জেলা আমাদের ভালো অনেক কর্মীরা রয়েছেন সেই জন্যেই আমি যেটুকু আমাকে কাজ দেয় আমি করি এবং যেটুকু সাংগঠনিকভাবে আমাকে কাজ করতে বলে সেইটুকু আমি করার চেষ্টা করি এটা হচ্ছে বিষয় এখন অনেকটা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে আমাদের অবস্থাটা ভালো গোঘাটে যে আপনার বিধানসভা নির্বাচন হবে সেই বিধানসভা নির্বাচনে আপনার চোখে কতটা বিজেপি এগিয়ে থাকছে বিজেপি এগিয়ে থাকবে বিজেপি অনেকটা এগিয়ে থাকবে আমরা লোকসভা নির্বাচনে উনিশের যে লোকসভা হলো সেই নির্বাচনে আমরা প্রায় সাড়ে আট হাজারের মতো আমরা লেট দিয়েছি গোহাট থেকে এবারে কিন্তু আমরা যে বিধানসভা আসছি এই বিধানসভা আমরা অনেকটাই লিট দেবো আমরা আমরা আশা রাখছি যে বিধানসভায় আমরা ষাট থেকে সত্তর হাজার ভোট আমরা লিডার থাকবো একটা বিশ্বনাথ একটা মানে বিষয় উঠে আসছে যেটা বলা চলে সূত্র মারফৎ খবর আপনার নাম কিন্তু এই বিধানসভা থেকে আসছে বিজেপির ক্যান্ডিডেট হিসাবে বিজেপির ক্যান্ডিডেট হিসেবে কিন্তু আপনার নাম চূড়ান্ত হতে চলেছে এরকমই একটা সূত্র মারফৎ খবর কি বলবেন এরকম কি কোনো আভাস রয়েছে আপনার কাছে না না আমাদের আমরা কি করে আভাস পাবো শুনুন আমরা আমাদের পার্টির পক্ষ থেকে যেই ক্যান্ডিডেট হোক আমরা কিন্তু সেই ভোটের লিডটা আমরা দিতে পারব ভোটটা আমরা করাতে পারবো গোহাটের কারণ এটা হচ্ছে আমাদের বদ্ধ বদ্ধপরিকর যে আমাদের কাছে ক্যান্ডিডেট কী হবে সেটা বড় কথা নয় আমাদের যেই ক্যান্ডিডেট হোক আমরা তার পাশে থেকে নির্বাচন করে এই তৃণমূল দলটাকে আমাদের গোহাট সহ পশ্চিমবাংলা থেকে উচ্ছেদ করতে হবে এইবারে আপনারা বলছেন যে আমার প্রার্থীর ব্যাপারে সত্যি না না এটা আমরা জানবো করেছে আমার পার্টির নেতৃত্বরা রয়েছেন আমাদের রাজ্যের নেতৃত্ব তারা ঘোষণা করবেন তাদের সেটা ব্যাপার সেটা তাদের মান্যতা আমরা দেই সমস্ত কাজও আমরা এবারেও দেব আর একটা ব্যাপার জানব আপনাদের একটা নতুন স্লোগান বদলও হবে বদলাও হবে তার মানে কিসের ইঙ্গিত এটা আমাদের অনেক নেতৃত্বরা আমরা বলেন আসলে ঘটনা হচ্ছে যে আমরা এই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা যেটা অনুসন্ধান করেছি আমরা যেটা দেখতে পেয়েছি যে সিপিএমের আমলে বা অর্থাৎ বামফ্রন্টের আমলে বড় শরিক দল সিপিআইএম তারা আমাদের ফরকে তারাও আঘাত করেছে আবার তৃণমূল যারা ছিল তাদেরকেও আঘাত করেছে কংগ্রেস যারা ছিল তারাও আঘাত তাদেরকেও আঘাত করেছে আবার ক্ষমতা পরিবর্তন হওয়ার পর তৃণমূল তারা শাসকে থাকাকালীন তারাও কিন্তু আঘাত করছে কংগ্রেসকে আঘাত করছে তারা সিপিএমকে আঘাত করছে ফরবাককে আঘাত করছে আবার ভারতীয় জনতা পার্টিকে তো আঘাত করছেই সেই জন্যে আমরা বলছি যে সেই লোকগুলি যেই লোকগুলি তৎকালীন সময়ে কিছু মানুষ কিছু মানুষ সবটা বলবো না কিছু মানুষ সুযোগ সন্ধানী যারা বামফন্ডের এক সময় শেষের দিকে থেকে যারা দুর্নীতি করেছিল তারাই তৃণমূলে এসে তারা দুর্নীতি করছে সেই লোকগুলোর বিরুদ্ধে আমাদের জেহাদ সেই লোকগুলোকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না সেই লোকগুলোকে কখনো বারংবার তারা জামা পরিবর্তন করবে যে দল ক্ষমতায় আসবে তার সঙ্গে থাকবো থেকে সেখানে আমরা তারা লুট্তরাজ করবে এটা করতে দেবো না সেইগুলোর বিরুদ্ধে আমরা বলেছি যে পরিবর্তন হবে আর যারা এরকম বদমাইশি করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং আইনানুভাবে ব্যবস্থা নেওয়া হবে সেইটাই বলা বলেছে সাদা সাপটা হিসাবে যে বদলও হবে বদলাও হবে বিশ্বনাথ দা একটা বিষয় আপনার থেকে জানবো যেটা তৃণমূলের বর্ষিয়ার নেতা তথা সাংসদ সৌগত রায় তিনি বলেছেন বামপন্থীরা জেগে উঠুন কিসের ইঙ্গিত এতদিন বামপন্থীকে মেরেছে এই গতকালও মেরেছে আর সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পর বামপন্থীরা বেশিরভাগ ঘরের বাইরে ছিলেন আর এখন দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি গোটা পশ্চিমবাংলায় সাংগঠনিকভাবে তারা এগিয়ে রয়েছেন তারা দেখলেন যে আর সংগঠন আমরা থাকতে পারবো না সরকারে থাকতে পারব না সেই জন্যই তিনি এখন আহ্বান করছেন যে বামপন্থীরাও আমাদের সঙ্গে এসো আমাদের সঙ্গে কাজ করো এবং বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠো বলছেন কিন্তু যেটা বলছেন সে ফল ফলবে না আর বাস্তবে সে রূপায়িত হবে না কারণ সবাই নির্যাতিত এবং সবাই নিপীড়িত এবং তারা দেখেছে এই তৃণমূলের এই সাড়ে বছরে সবাই প্রত্যেককে একবারে আপনার সমস্ত সাধারণ মানুষ এবং সমস্ত রাজনৈতিক দল একমাত্র কিছু গুটি কয়েক নেতৃত্ব তারা থাকবেন আর বাকি সমস্ত মানুষ বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিকে তারা ভোট দেবেন এবং তৃণমূলকে উচ্ছেদ করবেন বিশ্বনাথ একেবারে একটা অন্যরকম প্রশ্ন রাখবো আপনার কাছে আপনি রাজনীতিতে অনেক দিন ধরে রয়েছেন বেকার সমস্যা থেকে বড় সমস্যা আজকে পশ্চিমবঙ্গ কেন বিভিন্ন রাজ্যে আমরা বেকার সমস্যাটা একটা বড় ইস্যু করে দেখতে পারি এই যে বেকার সমস্যাটা আপনারা যদি যদি আপনাদের সরকার আসে বেকারদের বেকাররা কি আদেও তাদের সেই সমস্যার সমাধান খুঁজে পাবে ধরুন দীর্ঘদিন এসএসসি নেই আজকে বিভিন্ন পরীক্ষা হলে তা কেস হয় এবং আরও আমরা দেখেছি বিভিন্ন রকম কর্মসংস্থান নিয়ে অনেকেই অনেক অভিযোগ তোলেন তো আপনাদের সরকার এলে কতটা লাগু হবে এই বিষয়টা নিশ্চয়ই হবে আমাদের সরকার এলে মানুষ কিন্তু প্রতিশ্রুতি বিশ্বাস করে না অনেকে অনেক প্রতিশ্রুতি দেয় অনেক সরকার আসে আবার সরকারের বদল হয় কিন্তু যে মানুষ যে যুবক যুবতী তারা কিন্তু সেই তিমিরেই রয়ে যায় এবং তাদের বয়স কিন্তু সেই পার হয়েই যায় এবং চল্লিশ বছর বয়সী যুব যুবক তার বত্রিশ বছর বয়স থাকাকালীন সে পরীক্ষায় অ্যাপ্লিকেশন করলে তার চল্লিশ বছর পার হয়ে যায় কিন্তু সে কিন্তু সেই তিমিরেই রয়ে যায় ঠিক বর্তমানে পশ্চিমবাংলাকে দেখে বিচার করলে হবে না আমাদের যেহেতু কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির সরকার আছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলছে আপনারা অন্য রাজ্যগুলো দেখুন না সেখানে শিল্প বলুন বেকারদের চাকরি বলুন এবং সেখানে সবটাই কিন্তু প্রভাবমান চলছে এবং সবথেকে আশ্চর্য বিষয় এই যে লকডাউনে আমরা দেখেছি এই নাইনটিন কোভিড আমরা এই করোনা কালে আমরা দেখেছি যেটা এক কোটি আমরা যেটা জানতাম না এক কোটি বেকার বিভিন্ন রাজ্যে তারা কাজ করতেন সরকারি এবং বেসরকারি তারা পশ্চিমবাংলা থেকে তারা বাইরে গিয়ে কাজ করতেন তারা এসেছিলেন আবার তারা চলে গেছেন এটা থেকে প্রমাণ হয় সেই জন্যই পশ্চিমবাংলাতেও আমাদের প্রমাণ হবে ক্ষমতা এলে বেকারদের চাকরি হবে কৃষকদের উপকার হবে কৃষক চাষ করবে এবং সমস্ত মানুষের যারা ব্যবসাদার তাদের সুবিধা হবে এবং সবটাই সুবিধা হবে কেন হবে না কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি সরকার আছে এবং রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার হবে কারণ এই সরকার করতে চাইছে না কারণ চলতে চাইছে না যে একটা আমাদের সংসদীয় গণতন্ত্রের নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমরা বসবাস করি তা সেই জন্যে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো পাঠাচ্ছে দেখছেন রাজ্যে তারা করছে কি করছেন না তারা কৃষক সম্মান নিধি এবং তারা আয়ুষ্মান ভারত তারা করছেন না তারা চাইছে না কারণ এই সরকার আর একটা জানবো বিশ্বনাথ একদম আমরা শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের পেট্ট পণ্যের দাম বৃদ্ধি ইতিমধ্যেই পেট্ট দাম কিন্তু লাগাম ছাড়া যেটা কেন্দ্র সরকারের হাতে রয়েছে একদম আন্তর্জাতিক বাজারের ক্ষেত্রে আপনার জ্বালানির দাম বৃদ্ধি করেছে ইতিমধ্যেই মানুষ কিন্তু ক্ষুব্ধ এই পেট্রো দাম নিয়ে কিন্তু বেশ ক্ষুব্ধ আর এর পাশাপাশি কি বলবেন মানে কেন্দ্র সরকারের তো কোথাও একটা সমস্যা থাকছে না এটা একটা আন্তর্জাতিক লেভেলের একটা অর্থনৈতিক পরিকাঠামোর মধ্যে চলতে হয় তো সেই তৃণমূল কংগ্রেস কিন্তু এর প্রতিবাদ শুরু করে দিয়েছেন ই স্কুটারের চেপে ইলেকট্রনিক স্কুটারে করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রতিবাদ শুরু করেছেন আচ্ছা পেট্রোলের দাম আমি ধরে নিচ্ছি বেড়েছে এটা আন্তর্জাতিক লেভেল একটা অর্থনৈতিক পরিকাঠামোর মধ্যে রয়েছে এবং সেটা কমে যাবে আস্তে আস্তে আচ্ছা পেঁয়াজের দামটা কেন আজকে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এটা কেন রাজ্যে আমাদের কমাতে পারছে না আর তো আমাদের তো অনেক রাজ্যে পেঁয়াজ আমাদের চাষ হয় বাইরে থেকেও পেঁয়াজ আসে তার মানে এটা নয় দাম বাড়া কমাটা এটা নয় এটা আমদানি এবং রপ্তানি চাহিদার উপর নির্ভর করে কিন্তু পেট্রোলের যে দাম বা গ্যাসের দাম এটা কখনো আমরা দেখেছি কখনো বাড়ে কখনো কমে এখন বেড়েছে এটা কমে যাবে নিশ্চয়ই কমে যাবে এটা সাধারণ মানুষের নাগালের মধ্যেই থাকবে তো প্রশ্ন চিহ্ন কিন্তু থেকে যায় হ্যাঁ সাধারণ মানুষের মধ্যে নাগালে অবশ্যই থাকবে এই যে এখন যেটা বেড়েছে আমাদের মোটরসাইকেল কি বন্ধ আছে আমাদের গাড়ি কি বন্ধ আছে না আমাদের যাওয়া কষ্ট তো করতে হচ্ছে মধ্যবিত্তের হেসেলে তো টান পড়ছে ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কারণ ভারতকে দাঁড় করাতে গেলে সরকারকে ঠিক কাজ করতে গেলে কখনো হয়তো বাড়বে কখনো কমবে কারণ সবটাই তো ট্যাক্সের ওপর নির্ভর করে চলে সরকার অন্য জায়গা থেকে তো আর টাকা পয়সা আসে না তেমনি আমাদের ভারতবর্ষের যে ঋণের যে পরিকাঠামো ছিল সেই ঋণের পরিকাঠামো আজকে নেই অথচ দেখুন মানে মানে কী বলবো মানে পরিকল্পনা বিহীন যে কাজ করতে গিয়ে যে আমাদের যে পশ্চিমবঙ্গ যে সরকার আজকে বামফনের আমলে এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা যে ঋণ ছিল সেটাকে বাড়িয়ে আজকে পাঁচ লক্ষ কোটি টাকা আজকে হয়েছে খেলা মেলা চলছে বিভিন্ন জায়গায় ক্লাবকে টাকা দিচ্ছে এবং যাচ্ছাতায় অবস্থা করছে সেই টাকাগুলো আজকে কি হচ্ছে আজকে মানে পরিকল্পনা বিন খরচা হচ্ছে সেই জন্যই আজকে পশ্চিমবাংলায় এরকম অবস্থা বিশ্বনাথ একদম শেষ প্রশ্নে যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে আমাদের হুগলির টোটাল যে সিট রয়েছে তার মধ্যে আপনারা কটা আসন পাবেন আশাবাদী আমরা ভূগোলি যতগুলো সিট রয়েছে আমরা আশা করছি যে নির্বাচন যদি মানুষ ঠিক ঠিক ভোট দিতে পারে আমাদের যে সিট আছে সেই সব সিটগুলি আমরা পাবো আঠারোটা উনিশটার মধ্যে সিট আছে সব সিটগুলোই আমাদের ভারতীয় জনতা পার্টি পাবে আর ধন্যবাদ বিশ্বনাথ দাকে একদম আমরা আজকে স্টুডিওতে পেয়েছিলাম বর্ষিয়ান বিজেপি নেতা তিনি আজকে আমাদের স্টুডিওতে ছিলেন এবং অসংখ্য ধন্যবাদ বিশ্বনাথ দা আপনাকেও আমরা প্রতিদিন বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরি এবং আপনারাও চোখ রাখুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এক্স্যাক্ট বাংলা টিভি রংচর নয় সত্যটাই তুলে ধরি